নমস্কার, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল বসে পড়লাম মুরগি কাটতে। এটা আমার বাড়ির পোষা মুরগি, অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু ডিম পারে না বলে আজকে মনে করলাম যে এটা রান্না করবো। অশ্মি বললো না এটা রান্না করতে হবে। এটা অশ্মি, পিচ্ছি একটা দুষ্টু মেয়ে, আমার দেবরের মেয়ে। সবাইকে নমস্কার দাও, ওদিকে থেকে সবাইকে নমস্কার দাও, দাও নমস্কার দাও, দাও ক্যামেরার দিকে তাকাও। মুরগি শুলে নিয়ে পরে কাটবা, ও ফেলে দিস না, এই এক জায়গায় করে ফেলে দিবানি। আমি আমি ফেলবানি, তুমি ফেলাই না। এই দেখো, এই যে মুরগি পেটের ভিতর ডিম আছে না, খাবারের থলে ভাঙে না কাটি ফেলতে আবার কি করবার। শুকই গেলে আগুন দিতে হবে, গায়ে দিলে পড়ে যাবে ময়লা আবর্জনা, পরিষ্কারই গেল। মুরগি কেটে নিয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম আমার রান্নার জায়গায়। রান্না করব, চুলাটা জ্বালিয়ে নিব। দিয়ে দিলাম মাংসটা, মশলা দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা আদা, কাঁচা মরিচটা আমি একটু পরে দিব, শুকনো মরিচ, এটা জুঁই জাল, এটা জিরা বাটা, গরম মশলাটা পরে দিব, রেখে দিলাম। আলুটাও সঙ্গে মাখিয়ে দিব। লবণ, সরষের তেল, ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা। কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা, জিরা, ঢেকে দিব মাংসটা, আমি নেড়ে দিব। খুব সুন্দর ঘ্রাণ আসছে,
আবার ঢাকা দিয়ে রাখবে। আমার রান্না দেখতে আসছে ওই টুকটুকি, আমার দেবরের মেয়ে, আর ওইটা আমার ভাসুরের ছেলে তুহিন, তুহিনের কোলে পিচ্ছি গন্টু, টুকটুকির ছোট ভাই। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার কাঁচা মরিচটা শুধু দিয়ে দিব। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে জল দিয়ে দিব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিব। ঝোল ঝোলি রাখবো, দেশি মুরগি একটু ঝোল ঝোলি রান্না করি আমি, আমার কাছে ভালো লাগে। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার রান্না শেষ, বাবা তুহিন আর টুকটুকি খেতে বসে গেছে। তুমি রান্না কেমন হয়েছে বাবা? ও বাবা, রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাবার মনটা একটু খারাপ, মা বাড়ি নেই। মাতা দিয়ে আপ দিয়ে